গতকালকে আমি গেছিলাম বাইতুলামান জামে মসজিদে, যেখানে প্রতিদিন প্রায় 500 থেকে 600 মানুষকে ফ্রিতে ইফতার করানো হয়। রমজানে যেখানে প্রত্যেকটা জিনিসের দাম অনেক বেশি, সেই দিনে এসে এমন ফ্রিতে ইফতার বিতরণ করার ব্যাপারটা সত্যি অনেক প্রশংসনীয়। আজকে আমাকে এখানে ইফতার করার জন্য রেখেছিল সীমান্ত ভাই। মসজিদে গিয়ে দেখি সীমান্ত ভাই মুড়ি মাখানোর প্রিপারেশন নিচ্ছে। পাশেই প্রত্যেকটা থালাতে যতগুলো ইফতার আইটেম ছিল সবগুলো সাজানো হচ্ছিল এবং আরেকটা সাইডে খিচুড়ি অ্যাড করা হচ্ছিল তার সাথে। এখানে প্রত্যেক দিন প্রায় অনেকগুলো আইটেম দিয়ে ইফতার করানো হয়। ভাজাপোড়া আইটেমগুলো ভেঙে নেওয়ার পরে সীমান্ত ভাই তার সাথে সোলা অ্যাড করছে। ভাইকে হেল্প করার জন্য আমি মুড়ির প্যাকেটগুলো খুলে খুলে ঢেলে দিচ্ছিলাম। এই ধরনের উদ্যোগগুলোতে নিজে থেকে কাজ করতে পারাটাও একটা ভাগ্যের ব্যাপার। যেহেতু অনেক মানুষ এখানে একসাথে ইফতার করে, অতএব খিচুড়ির পাশাপাশি এখানে মুড়ি মাখাও দেওয়া হয়। মুড়িগুলো একসাথে ঢালা হয়ে গেলে সীমান্ত ভাই মাখানো শুরু করে। এইটা প্রত্যেক দিন সীমান্ত ভাই মাখায়, যে কারণে সীমান্ত ভাই মাখাচ্ছিল আজকেও। বাইতুলামান জামে মসজিদে এইভাবে ইফতারের ব্যবস্থা করা হয়ে থাকে প্রায় 12 বছরের বেশি সময় ধরে। 12 বছরের বেশি হবে, কিন্তু কম হবে না। এখানে সবাই নিজ ইচ্ছাতে কাজ করে, কাউকে কাজ করতে বলতে হয় না। এবং ছোট ছোট বাচ্চাদের দেখে মনে হয়ে গেল আমার ছোটবেলার কথা। আমার এলাকাতেও সেম ভাবে ইফতার দেওয়া হয় এবং আমিও হেল্প করতাম। এখানে প্লেটে ছোলা খেজুর ইত্যাদি খাবার টাবার দেওয়া হচ্ছে, পাশে দেওয়া হচ্ছে খিচুড়ি এবং তারপরে দেওয়া হচ্ছে মুড়ি, এবং নিয়ে গিয়ে ছোট ছোট বাচ্চারা জায়গা মতো রেখে দিচ্ছে সাজায়। এই ইফতারিটা দেওয়া হয়ে থাকে মূলত ব্যক্তি উদ্যোগে এবং পারিবারিক ভাবে। ইফতারি প্রায় এখনো 40 মিনিট বাকি আছে, যে কারণে মানুষজন আসে নাই, ফাঁকা এখনো। তবে কিছুক্ষণের মধ্যে দেখবেন এই জায়গাটা পুরাটা ফিল আপ হয়ে গেছে, প্রায় 500 থেকে 600 মানুষ হয় প্রত্যেক দিন। মুড়ি আগে প্লেটে দিলে ঠান্ডা হয়ে যাবে, যে কারণে সীমান্ত ভাই মুড়িটা সবার পরে দিচ্ছে প্লেটে প্লেটে। ইফতারের 20 থেকে 25 মিনিট আগে মানুষ আসা শুরু হয় এবং দেখতে দেখতে অনেক মানুষ হয়ে যায়। এখানে দুইটা বালতিতে শরবত রাখা ছিল, যার যার দায়িত্ব মতো নিয়ে বসে যাচ্ছিল। কিছুক্ষণের মধ্যে অনেক মানুষের আনাগোনা হয়ে যায় এবং ইফতারের প্লেট সাজাতে লেট হয়ে যাচ্ছিল মনে হচ্ছিল, কিন্তু না, টাইম মতো সবকিছু হচ্ছিল এবং দেখতে দেখতে চোখের পলকে অনেক মানুষের আগমন ঘটে। ব্যক্তি উদ্যোগে করার কারণে আমি পার্সোনালি কারো নাম নিচ্ছি না, বাট যারা এই ধরনের উদ্যোগ করছে তাদেরকে আল্লাহ পাক আরো সুন্দরভাবে এই আয়োজনগুলো করার তৌফিক দান করুক। এবং নিচে ফুলফিল হয়ে গেলে সবাই চলে যায় দ্বিতীয় তলায়। দ্বিতীয় তলায় মানুষে ভর্তি হয়ে যাচ্ছিল আস্তে আস্তে। এরপর আমরা আমাদের জায়গায় চলে যাই এবং খাবার প্লেট হাতে নিয়ে নাড়াচাড়া করছিলাম। ইফতার করার আগে ইফতার প্লেট হাতে নিয়ে নাড়াচাড়া করা এটা একটা সুন্নত। আজান দিলে প্রথমে আমরা খেজুর দিয়ে ইফতার নেই, তারপরে কলা খাচ্ছিলাম, এরপরে আস্তে আস্তে বাকি খাবারগুলো আমরা খাই। খুব জলদি আমরা খাওয়া দাওয়া শেষ করছিলাম, কারণ মাগরিবের সালাত আদায় করতে হবে। খাওয়া দাওয়া শেষ করে সবাই দাঁড়িয়েছিলাম সালাত আদায় করার জন্য, এবং সালাত আদায় করা শেষ করে আমরা বাসার দিকে চলে আসি। আপনার পরিচিত কোনো এলাকা বা মসজিদে যদি এমন সুন্দর উদ্যোগ নিয়ে থাকে তাহলে আমাকে জানাবেন, আমি সেগুলো তুলে ধরতে চাই। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। মানুষজন পারে না।